নমস্কার বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। আজকের আমার রেসিপি এগ অনিয়ন রিং। খুব সহজে 5 মিনিটের মধ্যে এই দারুণ স্বাদের স্ন্যাক্স বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়, আর উপকরণও খুব সামান্যই লাগে, খেতেও কিন্তু দারুণ হয়। কিভাবে 5 মিনিটের মধ্যে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা দিয়ে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে দিয়ে পুরোপুরি দেখার জন্য অনুরোধ থাকলো। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর দুপাশটা ভালো করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এগুলো রিং করে কেটে নেব। গোল করে পেঁয়াজগুলোকে 4টে টুকরো করে নেব। এইভাবে 4টে টুকরো করে নিয়েছি, বাকি পেঁয়াজও একইভাবে আমি কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার রিংগুলো বার করে নিচ্ছি। এইভাবে রিংগুলো সব আমি আলাদা করে নেব। রিংগুলো সব বের করে নেওয়া হয়ে গেছে, এবার এটা আমি একটা প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি। আগে রিংগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে। এবার বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি এই রেসিপির ক্ষেত্রে কাজে লাগাবো, সেগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এবার আমি যাব নেক্সট স্টেপে। ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজটা আমি একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, কুচিয়ে নেওয়া ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। একটা ছোটো সাইজের টমেটো নিয়ে সেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, দিয়ে দেবো 2টো ফাটিয়ে নেওয়া ডিম। এবার সব উপকরণ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার যাব নেক্সট স্টেপে। গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা ইচ্ছা করলে এটা সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা একটা ব্রাশের সাহায্যে আমি পুরো প্যানের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে কয়েকটা পেঁয়াজের রিং আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটা চামচের মধ্যে ডিমের গোলার কিছুটা অংশ নিয়ে এই রিংয়ের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা রিংয়ের ভেতরে ভর্তি করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি লোতে না রাখা হয় তাহলে ডিমের ভেতরটা অংশ কিন্তু কাঁচা থেকে যাবে। এগুলো আমি উল্টে দিচ্ছি, একটা পিঠ মোটামুটি হয়ে গেছে, কিন্তু আরেকটু আমাকে এগুলো ভেজে নিতে হবে। বারে বারে এগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এগুলো চায়ের সাথে খেতেও কিন্তু সন্ধেবেলায় দারুণ লাগে আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সেটা দেখতেই পেলেন। এগুলো সব আবার উল্টে দিলাম আর একটু লাল করে ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। এগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে এবার তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ফ্রাই করে নেব। বাকিগুলো আমি দিয়ে দিয়েছি, একইভাবে এর মধ্যে ডিমের গোলা দিয়ে দিচ্ছি আর একইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এগুলো ফ্রাই করে নেব। রিংগুলো কিন্তু একটু মোটা করেই কাটতে হবে, সেটা আমি আগেই বলেছি। আর দারুণ স্বাদের এই নতুন ধরনের রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট আসলে খুব অল্প সময়ের মধ্যে এগুলো বানিয়ে দেওয়া যায়। সেকেন্ড ব্যাচের এগ অনিয়ন রিং পুরোপুরি তৈরি, এগুলো আমি তুলে নিচ্ছি। এবার এগুলো গরম গরম সার্ভ করব আমি সসের সাথে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন। সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।